হতাশ, আপনি হতাশ, আমি হতাশ, আপনার পাশের বাড়ির মানুষটা হতাশ, আপনার বন্ধু হতাশ, আপনার বান্ধবী হতাশ, বন্ধু সকলকেই হতাশা ছেয়ে ফেলছে। বিশেষ করে অভিনেতা অভিনেত্রীরা খুব সহজেই হতাশার শিকার হয়ে পড়েন। তাই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি এই হতাশা থেকে কাটিয়ে উঠবেন, কিভাবে ভাবনা চিন্তা করলে বা কিভাবে এগোলে এই হতাশা আপনাকে ছুঁতে পারবে না। এই ভিডিওটা শুধুমাত্র আপনার অভিনয় জীবনে নয়, আপনার বাস্তব জীবনেও অনেক কাজে লাগবে, তাই সঙ্গে থাকবেন। নমস্কার, আমি বিধান দাস, আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল অভিনয়ের হাতেখড়িতে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। আমি কোনো ডাক্তার নই, আমি মনোরোগ বিশেষজ্ঞও নই, আমি খুব সাধারণ একজন অভিনেতা। শুধুমাত্র অভিনয় করতে গিয়ে এবং বিভিন্ন ক্যারেক্টারাইজেশন করতে গিয়ে যেটুকু যা অভিজ্ঞতা আমার হয়েছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধু, সবার প্রথম আমাদের জানতে হবে হতাশা কি। হতাশা একটা অসহনীয় মানসিক অবস্থা যেটা আমাদের মনকে বিব্রত করে, অসহনীয় করে তোলে, এমনকি অনেক সময় অস্বাভাবিক করে তোলে। হতাশা এলে কি হয়? হতাশা এলে মানুষ নতুনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, আবার নতুন করে কিছু শুরু করার উদ্যম পুরোপুরি হারিয়ে যায়, সমস্ত কিছু থেকে মানুষ নিজেকে গুটিয়ে নেয়, যার ফলে সমস্ত কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মানুষটা একা হয়ে যায়, এবং এইভাবে চলতে চলতে একসময় নিজের জীবনের প্রতিও আগ্রহ পুরোপুরি হারিয়ে যায়। হতাশা আসে কেন? হতাশা মূলত আসে ব্যর্থতা থেকে। হ্যাঁ বন্ধু, কোনো মানুষ যদি কোনো কাজে বারংবার ব্যর্থ হয় তাহলে সে হতাশ হয়ে পড়ে। এটাই কিন্তু আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। খুব ঠান্ডা মাথায় শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যদি আমরা একবার বুঝে যাই যে কেন আমরা ব্যর্থ হই, কেন আমরা ফেল করি, কেন আমরা সাকসেস হতে পারি না, তাহলে কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আর যেই মুহূর্তে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমে যায় সেই মুহূর্ত থেকে হতাশা আপনাকে কোনোভাবে ছুঁতে পারে না। আপনি খুব সহজেই হতাশাকে বাইপাস করে, হতাশাকে পাশ কাটিয়ে নিজের জীবনের লক্ষ্যে পৌঁছে যেতে পারে। ব্যর্থতা আসে কেন? কেন মানুষ ফেল করে? বন্ধু, জীবনে ব্যর্থ হওয়ার অনেক কারণ আছে, কিন্তু আজকে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পয়েন্টগুলো একজন অভিনেতা হিসেবে বা আমরা যারা অভিনয় করতে আসছি তাদের ভীষণভাবে কাজে লাগবে। বন্ধু, ব্যর্থ হওয়ার প্রথম কারণ, কোনো রকম প্রস্তুতি ছাড়া কোনো কাজ করতে চলে যাওয়া। হ্যাঁ বন্ধু, যে কোনো কাজে ব্যর্থ হওয়ার এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। কোনো রকম প্রস্তুতি ছাড়া আপনি যদি কোনো কাজ করতে চলে যান তাহলে সেই কাজে ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বন্ধু, আপনি যদি ড্রাইভিং না শিখে গাড়ি চালাতে যান, অ্যাক্সিডেন্ট তো হবেই। আপনি যদি সাঁতার না শিখে জলে ঝাঁপ দেন, ডুবে তো যাবেনই। আপনি যদি কোনো রকম অভিনয়ের প্রস্তুতি ছাড়া কোনো সিনেমা বা সিরিয়ালের অডিশন দিতে চলে যান তাহলে ফেল তো করবেনই। আরেকটা কথা মাথায় রাখবেন বন্ধু, একবার ব্যর্থ হলে কেউ কিন্তু হতাশ হয় না, বারংবার একই কাজে ব্যর্থ হলে তখন মানুষ হতাশ হয়। আপনি যদি কোনো কাজে বারংবার ব্যর্থ হন তার মানে আপনি বারংবার একই ভুল করছেন, বারংবার আপনি কোনো রকম প্রস্তুতি ছাড়া সেই কাজটা করতে চলে যাচ্ছেন, সেই কারণে আপনি বারংবার ব্যর্থ হচ্ছেন আর হতাশা আপনাকে চেপে ধরছে। সুতরাং আপনি যখন কোনো কাজ করতে যাবেন মিনিমাম প্রস্তুতি নিয়ে যান। আপনি যদি মিনিমাম প্রস্তুতিও নিয়ে যান তাহলে বারবার ব্যর্থ হবেন না, হতাশা আপনার ধারে কাছে আসতেও পারবে না। ব্যর্থ হওয়ার সেকেন্ড কারণ হলো টেনশন বা উদ্বেগ। এই টেনশন বা উদ্বেগ হলো এক ধরনের আবেগ, নেতিবাচক আবেগ। আবেগ হলো মানসিক স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। শরীরের যেমন ফুসফুস, মনের তেমন আবেগ। অগ্রিম ভয়, অগ্রিম শঙ্কা, অনাগত দিনগুলোর কথা চিন্তা করে অনিশ্চয়তা বোধ, এখান থেকে আসে টেনশন। বন্ধু, একটা কথা খেয়াল করেছেন, আমি বারবার একটা শব্দ বলছি, অগ্রিম। হ্যাঁ বন্ধু, আগে থেকে কোনো কাজ করার আগে থেকে যে ভয়, শঙ্কা, অনিশ্চয়তা বোধ আমাদের মধ্যে চেপে বসে তাকে বলা হয় টেনশন। আর এই টেনশনও ব্যর্থ হওয়ার একটা মূল কারণ। যে কোনো কাজে ব্যর্থ হওয়ার জন্য টেনশন একটা বড় ভূমিকা পালন করে। পরীক্ষার আগে টেনশন, পরীক্ষা দেওয়ার সময় টেনশন, অডিশন দিতে যাওয়ার সময় টেনশন, অডিশন দেওয়ার সময় টেনশন, অভিনয় করার সময় টেনশন। এই টেনশনগুলো কিন্তু আমাদের ব্যর্থতার একটা বড় কারণ। এখন প্রশ্ন, টেনশন কমাবো কী করে? কী করলে আমাদের টেনশন কম হবে?
বন্ধুর টেনশন কমানোর সবথেকে বড় উপায় হলো আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজের সবথেকে খারাপ রেজাল্টের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। বোঝাতে পারলাম না? ধরুন আপনি একটা অডিশন দিতে যাচ্ছেন, আপনার ভীষণ টেনশন হচ্ছে কি হবে কি হবে কি হবে, এই অডিশনটায় পাশ করতে পারবো তো? বন্ধু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এই টেনশনের কারণে আপনার অডিশনটা আরো খারাপ হবে। এবার আপনি যদি সবথেকে খারাপ রেজাল্ট অর্থাৎ সবথেকে বেশি হলে কি হবে, এই অডিশনটা আমি ফেল করব, এটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকেন, আপনার অর্ধেক টেনশন কিন্তু দূর হয়ে যায়। তখন অনেক খোলা মনে আপনি অডিশনটা দিতে পারেন। আর কে বলতে পারে এত খোলা মনে উইদাউট টেনশন অডিশনটা দিতে পারার জন্য? হতেও পারে আপনি অডিশনটা পাস করে গেলেন, তখন কিন্তু আনন্দ অনেক বেশি হবে। আর যদি ফেল করেন আপনার অতটা খারাপ লাগবে না, কারণ আপনি তো মনে মনে প্রস্তুত ছিলেন যে এই অডিশনটায় সবথেকে বেশি হলে কি হবে, আমি ফেল করব। তাই বন্ধু আপনি যদি টেনশন কমাতে চান তাহলে যে কোনো কাজের সবথেকে খারাপ রেজাল্টটা মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। তাহলে আপনি যদি ব্যর্থ হন আপনার এই ব্যর্থতা আপনাকে আর্জাই করুক, হতাশ করতে পারবে না। সুতরাং যে কোনো কাজ করতে যাওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত থাকুন যে সেই কাজটার সবথেকে খারাপ রেজাল্টটা আমি হাসতে হাসতে অ্যাকসেপ্ট করতে পারবো, বন্ধু হতাশা কম আসবে। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এই টেনশনের ব্যাপারটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। অর্থাৎ একই বিষয়ে একটা মানুষ যতটা টেনশন করবেন আরেকটা মানুষ তার থেকে কম বা বেশিও করতে পারেন। আরেকটা কারণে আমরা খুব সহজে হতাশ হয়ে পড়ি, যেটা আমাদের হাতে নেই, যেটা আমরা চাইলেই পাল্টাতে পারবো না, সেটা নিয়ে দুশ্চিন্তা করি, সেটা পাল্টানোর চেষ্টা করি। আমি যদি আরেকটু লম্বা হতাম, আমি যদি আরেকটু ফর্সা হতাম, ইত্যাদি ইত্যাদি। বন্ধু কি করব, এগুলো তো একটাও আমার হাতে নেই, আমি চাইলেই এগুলো পাল্টে ফেলতে পারবো না, এগুলো ঈশ্বর তৈরি করেছেন, উনি যেমন করেছেন আমি তেমন, আমার গায়ের রং কালো কি করব, আমার নাকটা থ্যাবড়া আমি কি করব, এটা তো আমি পাল্টাতে পারবো না, তাহলে এটা নিয়ে কেন আমি সময় নষ্ট করব, কেন আমি এটা নিয়ে দুশ্চিন্তা করব। অনেকেই ভাবেন ইস আরেকটু যদি ফর্সা হতাম কি হতো, আপনি আরেকটু ফর্সা হলে যেটা আপনার হাতে নেই, যেটা আপনি চাইলেই পাল্টাতে পারবেন না, সেটা নিয়ে এক সেকেন্ড সময় নষ্ট করবেন না, তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন এবং সেই ব্যর্থতা আপনার হতাশার কারণ হবে। বরঞ্চ নিজেকে বলুন আমি যা আমি তাই, আই ক্যান ডু এভরিথিং, আই এম দ্য বেস্ট। দেখবেন আপনার কনফিডেন্স বেড়ে গেছে, ফলে আপনার ব্যর্থতার সম্ভাবনা অনেক কমে যাবে, তাই হতাশা কোনোভাবেই আপনাকে ছুঁতে পারবে না। বন্ধু আমি যে কথাগুলো বললাম এগুলো আমি ব্যক্তিগত জীবনে মেনে চলি এবং উপকৃত হয়েছি। আমি এটা কোনোভাবে বলতে পারি না যে এই কথাগুলো আপনাদের প্রত্যেকের সমানভাবে উপকারে আসবে, তবে এটা বিশ্বাস করি কেউ যদি এগুলো মেনে চলতে পারেন তাহলে কোনো না কোনো উপকার তো নিশ্চয়ই হবে। ঠিক সেই জায়গা থেকে আমি আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।